জীবনে বড় একটা আশা ছিল। তো যাই হোক, সেই আশাটা আজকে পূরণ হয়েছে। তো সেই সেই টপিকে আজকে ভিডিওটা হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এখন দেখো সকালবেলা বাজে 6টা, আর আজকে শীত, মানে সকালটা মনে হচ্ছে কি শীত 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 শীতের দিনে যেরকম সকাল হয় তো সেরকম মনে হচ্ছে। পুরো কুয়াশা কুয়াশা পড়ছে, ধোঁয়া ধোঁয়া লাগছে, দেখো ওই দিকটা। তো এখন বাজে 6টা, এখন আমি ওখানটা ঝাড় দেবো, দুয়ারে জলটা দিয়ে নিয়েছি। এই যে দেখো দুয়ারটা জল দিয়ে দুয়ারটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, এখন দেবো উঠানটা ঝাড় দেবো। তো দেখতে থাকো, ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম, ঘুম থেকে উঠেই ক্যামেরা নিয়ে বেরিয়েছি ভিডিও স্টার্ট করার জন্য। আর এখানে দেখো গায়ের জন্য ঘাস এনেছিলাম, তো সে ঘাস আর এই স্টানটা এখানে রেখেছি, মোবাইলটা রেখে উঠানটা ঝাড় দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো নিত্যদিন নিত্য জীবনে তো একই রকম কাজ বাজ থাকে, আর আমরা যেহেতু ঘর থেকে কোথাও বের হই না, তো একই রকম কাজ ঘুরিয়ে ফেছি দেখানোর কথা আর কি। তো যাই হোক, দেখো উঠান বাসি উঠান ঝাড় দিতে বসেছি। তো উঠান বলতে এখন একদম একটুখানি একটা উঠান হয়ে গেছে, কেননা বালি সিমেন্ট পাথর রাখাতে অনেকটা উঠান ছোট হয়ে গেছে। তো যার জন্য এই পাশটা আগে বিরাট উঠান ছিল, যে উঠান ঝাড় দিতে অনেকটা সময় লেগে যেত, এখন 5 মিনিটও লাগে না উঠান ঝাড় দিতে আর কি। বেশ ভালো লাগে, আবার কিন্তু কিছু কিছু সময় ভালো লাগে না, উঠানটা বড় খোলামেলা থাকলে বেশ ভালো লাগে আর কি। গ্রাম গায়ে বাড়িতে যদি উঠান একটুখানি থাকে তো ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বালি চিপিস দিয়ে উঠান পুরো পরিপূর্ণ ভরা আর কি। তো ঘরদুয়ারও স্টার্ট করে দেবো আর কি। তো ভাদ্র মাসটা আছে, যার জন্য ঘরটা ভাঙতে হবে। তো ভাবলাম যে ভাদ্র মাসের দিন আর ভাঙবো না, পরে ভেঙে, মানে ভাদ্র মাস যে চলে যাবে তারপরে সেই ভাদ্র কী মাস, ভাদ্র পরে আশ্বিন মাস। তো আশ্বিন মাস থেকে ঘরটা স্টার্ট করব। কাকিমার ঘরটা অনেকটা খানিক উঠে গেছে, কিন্তু কাকিমার করছে, আমার কাকিমা এখন যেহেতু ওই ঘরটায় আছে শুধু, সেই জন্য ঘরটা ভাঙা যাচ্ছে না। তো যার জন্য আর কি আমাদের ঘরগুলো না তো মানে স্টার্ট করতে পারছি না। তো তারপরে করতে করতে ভাদ্র মাস পড়ে গেছে। তো যাই হোক, বললাম যে ভাদ্র মাসটা যাক, তারপরে থেকে স্টার্ট করব ঘরটা আর কি। তো চলো দেখতে দেখতে তো থাকবে, কেননা ঘরটা তৈরি করলে, ঘর হচ্ছে সবার একটা স্বপ্নের জিনিস আছে। তো আমাদের এমন না যে একদমই ঘরদুয়ার নেই, তো যাই হোক যা যতটুকু আছে চলে যাচ্ছে, যার জন্য আর অতটা চাপ নেই। তো কাকিমার এমার্জেন্সি একটা ঘরের দরকার ছিল, তো কাকিমা যার জন্য ওই ঘরটা মানে তাড়াতাড়ি করছে আর কি। তো ওই জন্য চলো পরে ব্লগে দেখতে থাকবে, আমার আমার পাশে থাকো, দেখতে থাকো, তাহলে সবই দেখতে পারবে। তো যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই দেখবে। তো তারপরে দেখো বন্ধুরা, চলে আসলাম ঘরে, রান্নাঘরে। তো রাতের বেলা না গ্যাসটা মুছে রেখেছিলাম, জাস্ট টেবিলটা একটু পুছে দিলাম, কারণ গ্যাস টেবিল টেবিল সমস্ত কিছু পুছে রেখেছি। জাস্ট কিছু একটা লাগলো মনে হচ্ছে উপর থেকে, সেই পিঁপড়াতে না বালি কুড়ে কুড়ে, কি বালি না কি ফেলে আমি বুঝতে পারি না, তো ওটা পড়তে থাকে টেবিলের উপরে। তো যার জন্য ভাবলাম যে টেবিলটা মুছে নিই। তো মুছে টুছে রাতের বেলার বাসনে বেশি কিছু ছিল না, ও হটকেস, মানে যেহেতু রাতে রুটি খাওয়া হয়েছে, তো সন্ধ্যার সময় যত বাসন ছিল আমি সমস্ত কিছু বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো যার জন্য জাস্ট রাতে রুটি 3-4 জন রুটি খাওয়া হয়েছে, বাস ওই কটাই বাসন আছে। তো যার জন্য বাসনগুলোর বাইরে নিইনি, ওই ঘরের মধ্যে বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে অনেকদিন মানে ঘুম থেকে উঠে সেই শীতের দিনে সকালের মতন ফিলিংস হয়েছে আর কি, খুব ভালো লাগছিলো, ফ্রেশ লাগছিলো। ওদেরটা কুয়াশা পড়ছিলো, মানে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ার মতন কুয়াশা পড়ছিলো, খুব দারুণ লাগছিলো। বৃষ্টি মানে তোমার শীতের দিনের কুয়াশা পড়া ফিলিংসটা কিন্তু অনেকটা ভালো লাগে আর কি। তো যাই হোক, সেই ফিলিংসটা একটুখানি পেয়েছি, কেন তো পরেক্ষণে রোদ উঠে গেছিলো, আর বিকেলের দিকে তো বাবা বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক দেখো, এই যে আবার চলে আসলাম ঘর মুছতে এখনে। তো ওই প্রত্যেক দিন তো আছেই, সমস্ত ঘর দুয়ার তো গুছাতে হবে, মুছতে হবে, কাজবাজ তো করতে হবে। তো তোমাদের আমি বলেছিলাম আমার একটা আশার কথা, তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো, অবশ্যই বলবো। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল অনেক কাজ করা হয়ে গেছে, ঘর দুয়ার সমস্ত কিছু মোছা হয়ে গেছে, আর এই যে ব্রাশটা হাতে নিয়েছি ব্রাশ করবো বলে, আর এখানে দেখো গরু ঘরেও কাজ চলছে, গোবর ফালানো কাজ। তো ওই যে ওই সাইডটা গোবরটা কিন্তু ফালানো হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ ঝুড়িতে গোবর, আর এই সাইডটা ফেলাবে এখনই। তো কে ফেলাচ্ছে তো তো দেখিয়ে দিচ্ছে, এই যে আরে বড় কপা মনে করতে হয়, তাড়াতাড়ি ফেলা গোবর, আমি এনে মুখ ধুয়ে আসতেছি গায়ে ধোয়াবো, দেখা একটু তাকা একটু, কেন আমি মোবাইল এনে নিয়ে বসে থাকবো, তুই কতক্ষণ না তাকাই থাকবি, এরকম পাগল ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, নে নে ফেলা আমি যাচ্ছি। তো চলো ব্রাশ ট্রাশ করি, আবার গাই দেওয়ানোর সময়।
তো অনেকেই আছে ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না, তো তার মধ্যে আমাদের ছোট একজন, ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, একদমই না, মানে ক্যামেরা প্রিয় না একদমই। তো আজকালকার ছেলেরা যেমন ধরো রিলস করে, মোবাইল হাতে পেলে এটা করে ওটা করে, কিন্তু ওর মধ্যে ওইসব কিছুই নেই আর কি। তো ওর মামার মতন, ওর মামাও একদমই ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়। যাই হোক, আমি তো সবাইকে নিয়ে আসার চেষ্টা করি, কেননা আমি এটা আমি চাই আমার ফ্যামিলি ব্লগ আমি এক এক করে করে আমার সমস্ত ফ্যামিলি মেম্বারকে দেখাবো। তো এটা একটা স্মৃতির মতন সারা জীবনের জন্য থেকে যাবে, তো যার জন্য আমি চেষ্টা করি মানে আমাদের ফ্যামিলির, অন্তত আমার ফ্যামিলির সবাই আমার ব্লগের মধ্যে থাকবে। তো জানি না কার জীবন কখন কখন কি হয়ে যাবে, কখন কে চলে যাবে, তো এটা কিন্তু সেই স্মৃতির মতন থাকবে। তো সবসময় আমি সেটা মনে করে সবাইকে ব্লগে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, যতটুকু পারি ততটুকু তো করি। তো তারপরে দেখো চলে আসলাম গাইজ বানোর কাছে স্নান, মানে আজকে সকাল সকাল না সত্যি বলছি ঘুম থেকে উঠেছি সকালবেলা 6টার সময়। প্রত্যেক দিনই উঠি 6টার সময়, কিন্তু এইভাবে কাজটা এগিয়ে মানে এগিয়ে পারি না। তো আজকে খুব ভালো কাজ করেছি আজকে, মানে একদম মানে একভাবে কাজ করতে থাকলে না মানে কাজটা অত বড় লাগে না আর কি, ও যাকে তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রত্যেকদিন 6টার সময় উঠি, কিন্তু এইভাবে কাজটা কমপ্লিট করতে পারি না, যে ঘর দুয়ার মোছা, রান্নাঘর, ঝাড়, মানে যা সব বাসি কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন গায়ের দুধ দোয়াবো আর স্নানটা করবো, গাই খাওয়াবো, ব্যাস এতেই আমার কিন্তু কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পেলে চলে আসলাম, স্নান দান করে একদম রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ছেলেকে স্কুলে পাঠাবো, তার জন্য একটু গোলা রুটি করছি তাড়াতাড়ি করে, কেননা 9টা বেজে গেছে, ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে আজকে, যেহেতু গুরু দিবস তো তার জন্য 9টার সময় যাবে। হ্যাঁ বন্ধুরা দেখো, এই যে এখন চলে আসলাম রান্নাঘরে, আর মাথাটা তো একদমই আশ্রয়নি, ওই যে স্নান করে এসেছি, খালি একটু শীতে শীতে ছুঁয়েছি পুজো দেওয়ার সময়, ব্যাস ওইটুকুই, আর মুখ টুক কিছুই ফ্রেশ হয়নি। যাবো এক জায়গায় যাওয়ার আছে, তো রান্নাবান্না করে দিয়ে যাবো। আমাদেরটা রান্না করবো না, কাকিমা ছোটু বাবা খাবে, তিনজনের জন্য রান্না বসিয়ে দিয়েছি, আর আমার এক জায়গায় খাওয়ার আছে, তো সেখানে যেয়ে খাওয়া দাওয়া করবো। তো বাড়ি থেকে যাওয়ার আগে তো রান্নাটা করে দিতে হবে, তো তাই জন্য ছেলে এখন গেছে স্কুলে। দেখো কী কী রান্না করলাম, এখানে পটল ভাজা, আর এই যে কাকড়, গাছ থেকে কাকড় নিয়ে আসছিল কাকিমা, আর এই যে এখানে ঝিঙা পোস্ত করেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর এটাতে ভাত হচ্ছে, আর এই দুধগুলো নিয়ে যাব আমরা যাওয়ার সময়, আর এখানে দুধ আমি ফুটিয়ে নিলাম। তো রান্নাবান্নাটা কমপ্লিট করব, তার ভিতরে ছেলে স্কুল থেকে চলে আসবে, তো আসলে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়ে যাব, যেহেতু আজকে গুরু দিবস। তো 9টার সময় গিয়েছে, কিন্তু মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টির জন্য স্নান করানো হয় না ছেলেকে, তো আসলে স্নান টান করিয়ে রেডি করে তারপরে বেরোবো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো তারপরে দেখো ছেলে স্কুল থেকে চলে আসছে, ওকে স্নান করানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই যেহেতু শরীরটা প্রচণ্ড দুর্বল, তো আমার ননদ এসেছিল কালকে, তো এই ডাব কিছুটা ফ্রুট দিয়ে গেছে, তো বললো দাদাকে দিবে। তো দেখো এখন ও দাদাকে একটু ডাবটা কেটে দিয়েছি, আমিই কেটে দিয়েছি, বিছনা থেকে উঠতে পারছে না মাথা জাগিয়ে। তো একটু ফল টল খেলে যদি শরীরটা একটু সুস্থ হয়, তো তার জন্য দেখো আমার সোনায় স্নান করেছে, যেহেতু খালি গায়ে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না আর কি। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব, ছেলে মেয়ে সবাই রেডি, এখন যাচ্ছি, চলো যাই দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমার অনেক দিনের আজকে একটা আশা পূরণ হচ্ছে, সেটা হচ্ছে ইলিশ মাছ। আমি না সত্যি কথা বলছি আমি ইলিশ মাছ খাইনি, তো যার জন্য আজকে প্রথমবার খাবো ইলিশ মাছ। তো তার জন্য একটা স্বপ্ন থাকে না, যে যে জিনিসটা জীবনে খাওনি সেই জিনিসটা খাওয়ার একটা আশা থাকে, কিন্তু খেতে পারো না, তো সেই জিনিসটা যদি পাও সেটা কিন্তু অনেক দিনের আশা আর কি। তো অনেক দিন তো আশা করছি আর কি খাবো খাবো, কিন্তু সেভাবে হয়ে ওঠে না, আমাদের এখানে সেভাবে অ্যাভেলেবল থাকে না আর কি, পাওয়া যায় না। তো কালকে কাকিমারা রায়পুর গেছিলো আমাদের এখানে, রায়পুর থেকে ও নিয়ে আসছে, তো আমাদের এখানে সবসময় অ্যাভেলেবল থাকে না, যার জন্য আমরা ইলিশ মাছ খাই না, হয়েছে খাই না। কলকাতায় একবার গেছিলাম, জাস্ট খেয়েছি, সে কবে ভুলে গেছি, বলতে পারো এটা প্রথমবার খাচ্ছি, যে মনে আছে টেস্ট কেমন কী আছে সেইভাবে খাবো আর কি, খাচ্ছি বলছে খাবো। তো দেখো এখানে কাকিমা ইলিশ মাছ ভাপা করবে, তো যার জন্য আমি ইলিশ মাছ রান্না করতেও পারি না, খেতেও খাইও নি কোনো দিন। তো আজকে রান্নাটাও দেখছি আর খাবো আজকে, তো ভাবলাম এটা কেন না ক্যামেরা বন্দি করে রাখবো, তো আজকে সেজন্যে ক্যামেরা বন্দি করে রাখছি জিনিসটা, যে প্রথমবার খেয়েছি, কিছু না হলো ভিডিওটা পরে দেখিয়ে তো বলতে পারবো যে আমি প্রথমবার ইলিশ মাছ খেয়েছিলাম, তো এখানে এরকম রান্না হয়েছিল বা এরকম। তো যাই হোক দেখো এখানে কিন্তু কাকিমা ইলিশ মাছটা ভাপাচ্ছে, তাও আজকে একটু অন্যরকম করে ভাপাচ্ছে বলছিল আর কি আমাকে, যে আমি তো জানি না কী করে অতটা রান্নাবান্না করে যে ইলিশ মাছটা, কেননা আমি ইলিশ মাছটা কোনো দিন রান্নাও করিনি খাইনি, তো যার জন্য আর কি। তাই এটা হচ্ছে আমার অনেক দিনের আশা পূর্ণ হয়েছে, তোমাদেরও বললাম ভিডিওর প্রথমেই বলেছি যে অনেক দিনের আশাটা আজকে পূর্ণ হবে, তো সেটা হচ্ছে ইলিশ মাছ খাওয়া। তো অনেকে বলতে পারে এটা আবার কোনো বড় কথা নয়, কিন্তু কিছু কিছু জিনিসটা অনেকটা বড় হয়ে যায় আর কি। তো যেসব জীবনে কোনো দিন দেখোনি, শুনো খালি শুধু শুনেছো নাম,
যে আমাকে বাপের বাড়ি সত্যি কথা বলছে, আমার বাপের বাড়ি আমরা দেখিনি বা খাইনি, আমার বাবার এইখানেই পাওয়া যায় না, আমার আর আমাদের ওইখানে তো অনেকটা গাঁও গ্রাম, তো ওইখানে একদমই পাওয়া যায় না, তো যার জন্য আমাদের খাওয়া হয় না ইলিশ মাছটা। আমরা কোনো দিনও খাইনি, ছোটোর থেকে এত বড় হয়েছে কোনো দিন ইলিশ মাছ খাইনি, তো আজকে প্রথমবার ইলিশ মাছ খাবো, তো তার জন্য অনেক দিনের আশাটা পূরণ হয়েছে। সবাই বলে খুব টেস্টি খুব টেস্টি, কিন্তু খেয়ে কোনোদিন টেস্ট করতে পারিনি, তো ভাবলাম চলো আজকে খেয়ে টেস্ট করবো আর তোমাদের সাথে একটু শেয়ার করবো। ঠিক আছে, তো দেখো এখানে ভাপাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, তো ভাপাটা হয়ে গেলে গরম গরম খাওয়া দাওয়া হবে। এই যে জাস্ট ভাপ দেখো হয়ে গেছে, দুটো সিটি মেরেছিল, তারপরে দেখো প্রেশার কুকারটা খুলে নিচ্ছে, তো দেখো সুন্দর হয়েছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়ার সময় ভিডিওটা একদমই করতে পারিনি, কেননা আমার মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম আর খাওয়ার সময় একদমই মনে ছিল না, মানে এক্সাইটেড এতটা ছিলাম খাওয়ার জন্য যে ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক দেখো এখানে বাগানে ঘুরে ঘুরে দু চারটে রিলস করেছি, তো অবশ্যই দেখেছো ওই রিলসগুলো, ইনস্টাতে ছেড়েছি, তো আমার ইনস্টাগ্রামের লিঙ্কগুলো দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, তো অবশ্যই যদি কেউ আমাকে ফলো করতে চাও সেখানে যেয়ে ফলো করতে পারো। তো এটাই আর কি, তো চলে আসলাম বাড়িতে, বাড়িতে এসেই বিকেলের কাজ বাজ, এখন 4:30 বাজে, কেননা আমার মিষ্টি মামনি এতটা ঘুমিয়েছে যে ওকে ঘুম থেকে উঠিয়ে জাস্ট উঠে নিয়ে চলে আসতাম, মানে ওকে একটু ভাত খাইয়ে উঠিয়ে নিয়ে চলে আসছি, বাস এতটা ঘুমিয়েছে, মানে সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছে আজকে মিষ্টি, তো ওর জন্য একটু লেট হয়েছে, না হলে দুপুরের মধ্যেই চলে আসতাম। তো দেখো জামাকাপড় উঠাতে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে দুটো পাখি কী সুন্দর বসে আছে, দেখো আমি যে ক্যামেরা করছি সেই পাখির দুটো ফুর করে উড়ে চলে গেলো আর কি, এই আর কি। বেশ ভালো লাগে কিছু কিছু জিনিস দেখতে, মানে দেখতে অতটা ইয়ে না হলে কিন্তু মনের মধ্যে ছুঁয়ে যায় আর কি। তো তারপরে চলে আসলাম জামাকাপড় উঠিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে, এখন শুধু গাইকে কটা ঘাস দেবো এটাই বাকি আছে। তো তার আগে তোমার দাদাভাইকে একটু, যে বিকেল হয়ে গেছে, একটু আপেল আর দু চারটে আঙ্গুর একটু ধুয়ে কেটে দিচ্ছি, কারণ ও খেতে থাকবে আর আমি কাজটা করতে থাকবো, আর একদম নিজে নিয়ে খাবে না, শরীরটা অসুস্থ কিন্তু একদম, মানে লড়ে বসে খেতে পারে না, এত দুর্বল হয়ে গেছে শরীরটা সত্যি, তো যার জন্য ও এসে শুয়ে পড়েছে, আমি এসে শাড়িটা খুলে নাইটিটা চেঞ্জ করে ওকে আগে দিয়ে তারপরে কাজ বাজে লেগে পড়ছি। তো তো দেখো গায়ে দোয়ানো হয়ে গেছিলো, এখন শুধু বাকি আছে গায়েকে ঘাস দিতে। বাবা আজকে বাড়িতে ছিলাম না আমরা, এত ঘাস কেটেছে, প্রচুর ঘাস কেটেছে বাবা আজকে, তো বাবাকে বললাম যে এত একবারে কেটেছেন কষ্ট হয়ে যায়নি, কয় না একটা জায়গায় ঘাস দেখেছি তো ভাবলাম যে কেটে নিয়ে আসি, তো এখানে কম্পিটিশনও চলে আর কি, আজকে দেখে আসবে কালকে থাকবে না, তো যার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করতে পারিনি, তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টার লিঙ্ক থাকবে, অবশ্যই আমাকে ফলো করে দিও, বাই।